দেখুন, আমি শিক্ষা নিয়ে দুটো পার্টের কথা বলতে চাই, এক গ্রামীণ এলাকার শিক্ষা আর এক শহরাঞ্চলের শিক্ষা। তো শহরাঞ্চলের শিক্ষার আমি মনে করি অভিভাবকরা অনেক সচেতন, তো তাদের শিক্ষাটা ব্যাহত হওয়ার কথা নয়। আমি শহরের বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্নভাবে মুভমেন্ট করার সময় দেখেছি তাদের ছেলেমেয়েরা কোনোভাবে পিছিয়ে নেই। দীর্ঘ লকডাউনেও তাদের ছেলেমেয়েরা স্কুল প্রদত্ত বিভিন্ন টাস্ক, বিভিন্ন হোম টাস্ক তারা টাইমলি ক্লিয়ার করছে। কিন্তু আপনি যদি দেখেন গ্রামীণ এলাকার স্টুডেন্টদের পক্ষে এটা কিন্তু সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণের জন্য। আমি প্রথম কারণ মনে করি গার্জেনরা শহরাঞ্চলের গার্জেনদের মতো অ্যাক্টিভ নন। তারা লকডাউনের জন্য তাদের মানসিক চাপ যেমন বেড়েছে, তাদের পরিবারটা চলতে পারবে কি না, ম্যাক্সিমামটা এটা যারা বিলো প্রপার্টি লাইন থেকে বিলং করে তাদের পক্ষে এটা খুব সমস্যা। সেই কারণেই আমি বলতে চাই গ্রামাঞ্চলে যে সমস্ত অভিভাবকরা আছেন তারা এলাকায় অভিজ্ঞ শিক্ষক, অভিজ্ঞ সমাজসেবী, তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পড়ুয়াদের কীভাবে উন্নতি করাবেন এই নিয়ে যদি আলোচনা করেন হয়তো সামাজিকভাবে তাদের অনেকটাই উপকৃত হবে। আচ্ছা, বিশেষ করে আমাদের আদিবাসী সমাজের ছাত্রছাত্রীগুলো যেমন ধরুন শহরাঞ্চলে অনলাইনের মাধ্যমে পড়াশোনা হচ্ছে, তাহলে আমাদের আদিবাসীদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অনলাইনের মাধ্যমে তারা কি উপকৃত হচ্ছে? এটা হচ্ছে, কিন্তু এটা 100%-এর মধ্যে 100% নয়। যে সংখ্যাটা উপকৃত হচ্ছে সেই পার্সেন্টেজটা অনেক কম, কারণ আপনি যদি গ্রামাঞ্চলে দেখেন অনেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন নেই। সেটা যারা বিলো প্রপার্টি লাইন থেকে বিলং করেন তাদের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোন কেনা এবং টাইমলি অনলাইন ফলো করা সেটা হয়তো গ্রামাঞ্চলে সম্ভব নয়। সেই কারণে এটা সরকারের সদর্থক ভূমিকা থাকলেও গ্রামাঞ্চলে কতখানি ইমপ্লিমেন্ট হচ্ছে আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনার নাম? কিষাণ মেশরা। কি করেন? শিক্ষক। ধন্যবাদ। লকডাউন খাতে স্কুল বন্ধ গিয়া আর সেভাবে টিউশনি চালানো তার মাঝখানে বন্ধ থাকে না, আর মানে টিউশনির স্কুল বা স্কুল কি বেশি এনার্জি তো, আর টিউশনি চালানো করতে তো আর মানে পড়া সেরকম এনার্জি বাংলা না, আর স্কুলে আলাদা এনার্জি। আর আর হ্যাঁ, নিয়ে বাড়া গিয়া অনলাইন তো হয়তো কিছু আর ক্লাস দা, কিন্তু যত হওয়া তো সম্ভব বা, আর ইয়ে পক্ষে তো অনলাইন তো সম্ভব বাংলা মানে পড়া তো বানসেপ্ট করে। এমনি তোমার গাপা খন অনলাইন তে ক্লাস চালা, আবার কেন্দ্র সরকারে লই কেদা যে 15 আগস্ট পর খন স্কুল রে স্বাভাবিক পঠন পাঠন এ হবো, নাম বাড়াই গিয়া? হ্যাঁ। তাহলে আমার পড়াও নিতো চেলকা চালা কেনা মানে ওই টিউশনি যা পড়া বা হোমওয়ার্ক কো এম কালে নকি করা দা, আর এম ওরার গিন পড়া। আমার নিতুম অঞ্জলি পাউয়া। ওকা স্কুলে পড়া যদি রাই।